মাই চ্যানেল, আমি হচ্ছি আয়েশা অ্যান্ড আপনারা দেখছেন আজ বাই আয়েশা। আজকে ডেট হচ্ছে 22nd September 2024 অ্যান্ড রাইট নাও টাইম হচ্ছে 1:10 PM। আজকে আমি আমার ফার্স্ট ব্লগ শুট করছি। আই হোপ ইউ আর গোনা লাইক ইট অ্যান্ড ইফ ইউ লাইক ইট ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন, কমেন্ট, শেয়ার অ্যান্ড অলসো প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকের দিনটা আমার জন্য একটু বেশি স্পেশাল কারণ আজকে হচ্ছে আমার বার্থডে অ্যান্ড আজকের দিনে আমি শ্যুট করছি আমার ফার্স্ট ব্লগ। দেখা যাক কী কী হয় অ্যান্ড যা হবে শেয়ার করবো। অ্যান্ড যদি আপনাদের ব্লগটা ভালো লাগে দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো দেখতে থাকো। এখানে পায়েশ রান্না হচ্ছে and this looks so tempting. So guys, আজকে আমার বার্থডে, স্টিল আমি এখন পড়া করছি যেহেতু কালকে আমার বেঙ্গলি। ওয়াও, পড়া যাবে বিকেলে যদি আমার এনজয় করতে হয়, এখন আমার পড়াটা করে নিতে হবে। সো আমি এখন পড়াটা কমপ্লিট করে নেব and then শেয়ার করছি কি করি। পায়েশটা রান্না করাটা দেখালাম, ওটা এখন রান্না হয়ে গেছে অ্যান্ড এখানে এনে রাখা হয়েছে পায়েশটা। আমি আপনাদের লুকাস্ট দেখো একবার, পায়েশটা কতটা টেম্পটিং লাগছে। এখন টাইম হচ্ছে 2 PM অ্যান্ড আমি এখন স্নান করে চলে এসেছি অ্যান্ড স্নান করে এসে আমি এখন আবার পড়া করব। ইম্পর্টেন্ট কথা বলতে আরেকবার ক্যামেরাটা অন করলাম। সো যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ তো আমার অনেক কিছু ভুল হতে পারে, সো প্লিজ সেটাকে ক্ষমার চোখে দেখবেন অ্যান্ড পার্ডন মি। আমি চেষ্টা করব যতটা সম্ভব ইম্প্রুভ করার। এরই মধ্যে এখানে অ্যাপেলো থেকে কিছু মেডিসিন ডেলিভার্ড হয়েছিল, যেটা দেখে দেখে মানে ঠিক করে দেখে নেওয়ার দায়িত্বটা আমার উপর পড়েছে যে সব ওষুধ ঠিক কোয়ান্টিটি অ্যান্ড ঠিকঠাক ওষুধ দিয়েছে কিনা, এই দায়িত্বটা আমার উপর পড়েছে। সো আমি এখন সেটাই চেক করে নিচ্ছি এখানে অ্যান্ড দেখা যাক এরপর কী করি। সো গাইস, ফাইনালি আমার এখন পড়াটা শেষ হলো। বাবা কত পড়া, তাও তো মানে ভাগ্য ভালো শেষ হয়ে গেছে। সো আমি এখন একটু চিল করব অ্যান্ড চিল করে আবার ক্যামেরাটা অন করে দেখাবো কি করছি। মাটন বিরিয়ানি ফ্রম আরসালান, এখানে দু পিস মাটন দেখা যাচ্ছে উইথ এ বিগ সাইজ আলু অ্যান্ড হচ্ছে চিকেন চাপ ফ্রম আরসালান অ্যান্ড এগুলো হচ্ছে মিষ্টি আর এটা হচ্ছে পায়েশ। গাইস ক্যান ইউ ইমাজিন এত নরম মাংসটা। সো আমি এবার ট্রাই করব। ভেরি নাইস, আমি এটা রেটিংস দেবো 9। আমি এটা রেটিং দিলাম 9/10। এটা অসাধারণ খেতে। তো গাইস এখন টাইম হচ্ছে 6:14 PM অ্যান্ড এখন আমি উঠেছি। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা বাই দ্য ওয়ে। সো আমি এখন উঠেছি, উঠে আমি এখন রেডি হব। সো গাইস আমি এখন চলে এসেছি রেডি হওয়ার জন্য অ্যান্ড এইটা হচ্ছে আমার বার্থডে ড্রেস। সো চলো পরে দেখাচ্ছি। সো গাইস আমি ড্রেসটা পরে নিয়েছি, চলো এবার মেকআপটা করে নিয়ে আবার আসছি। সো গাইস মেকআপ করার পর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমাকে জানাতে ভুলো না কেমন লাগছে অ্যান্ড এখন আমি ইয়াররিংটা পরে নেব। আমি এই ঝুমকাটা পরছি, এই ঝুমকাটা পরছি। সো চলো এটা পরে নেওয়া যাক।
কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো গাইজ, এটা হচ্ছে আমার ফুল আউটফিট অ্যান্ড এটা হচ্ছে আমার ফাইনাল লুক। সো আমাকে অবশ্যই জানিও কেমন লাগছে অ্যান্ড এবার আমি কেক কাটিং করতে যাব। সো তার আগে একবার স্লো মোশনে আমার ফাইনাল লুকটা দেখি। আমার বার্থডে কেকটা বের করা হচ্ছে। এইটা হচ্ছে আমার বার্থডে কেক। উপরে এই টপারটা, ক্যান্ডেলসগুলো সব লাগানো হয়ে গেছে অ্যান্ড একটু পরে আমি কেকটা কাটবো। ইয়ে, সো এখানে দেখাই যাচ্ছে আমার এজ কত, আশা করছি আর বলতে হবে না। সো এইটাই, তোমাদের জন্য থ্যাংক ইউ। সো দেখতে পাচ্ছ আমি এখানে একটা গিফটে চকলেট বক্স পেয়ে গেছি। সো গাইস, তোমরা দেখতেই পেলে আমাদের কেক কাটা ওয়াগেরা ওয়াগেরা সব শেষ অ্যান্ড এখন আমি আমার ব্লগটা এন্ড করতে চলেছি। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:45 PM অ্যান্ড এই সময় আমি আমার ব্লগটা এন্ড করব। তো যদি আজকে তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন, কমেন্ট, শেয়ার অ্যান্ড অলসো প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড যদি তোমরা আমায় কিছু সাজেস্ট করতে চাও যে কিভাবে আমি আমার ব্লগিংটাকে আরও ইম্প্রুভ করতে পারবো, দেন প্লিজ ডু দ্যাট, ডেফিনেটলি আই উইল ট্রাই। অ্যান্ড তোমরা যদি বলো আমি একটা ব্লগিং চ্যানেল খোলা উচিত, দেন আমি খুলবো। So guys, that was it for today's video. Let me know in the comments that how is it, and if you like my vlogs then don't forget to hit the like button, comment, share and also please don't forget to subscribe to my channel. And thanks for watching. Bye. সাইকেলটা বাইরে আছে না, আমি ঢুকিয়ে দিচ্ছি, ঢুকিয়ে দিচ্ছি, তুমি চলে এসো না, দিয়ে ঘুরে দিয়ে তালা দিয়ে আসছি। ঠিক আছে, বলবো আমি। সো গাইজ, এখন টাইম হচ্ছে 2। ওকে, সো এই বছর আমি এখানে একটা গিফটে চকলেট বক্স পেয়ে গেছি। ঠিক আছে।